আচ্ছা বাউল, তুমি কোন গ্রামের মানুষ? বাউলের কোনো গ্রাম নেই, ঘর নেই, বাউলের আছে শুধু বুক ভরা সুর। আর এই সুরই হলো তাদের ঘর, বাড়ি, সমাজ, সংসার। আমি বুঝতে পারি না বাউল, কি করে তোমরা বাড়ি, ঘর, সংসার ছেড়ে এই সুরের বাসা বুকে নিয়ে জীবনটাকে মরণ পর্যন্ত টেনে নিয়ে যাও? এ কথার কোনো উত্তর নেই বাবু। আর উত্তর শোনার দরকার নেই। ঝিনুক, অনেক রাত হয়ে গেছে, শুতে আয়, তুমিও এসো। হ্যাঁ চল বাবা, তোর মা ডাকছে। বাউল কাকা, আজ তুমি ঘুমাও, কাল আমি তোমার সাথে ঘুমাবো। আচ্ছা বাবা। হায় বাবা, হায় হায়। আচ্ছা তোমার সেই বিচারের কি হলো? কি আর হবে, ওই বউটার দোষ, বিয়ের আগেই মেয়েটা প্রেম করছিল। তাতে কি হয়েছে, বিয়ের পরে তো আর? আরে না না, যে মেয়ে বিয়ের আগে প্রেম করে সেই মেয়ে তো বিয়ের পরে আরো 10 জনের সঙ্গে ফষ্টি নষ্টি করতে পারে। আর এমন মেয়েকে যদি ঘরের বউ করে আনা যায় তাহলে তো নিজের পায়ে নিজে কুরুল মারা। আমি হলে তো অনেক আগেই ওই রকম মেয়েকে জেগে, রাত হয়েছে শুয়ে পড়ো। আমাকে তুমি ভুল বুঝো না, তাহলে আমি মরে যাব। সখী স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করছে, ভগবানের কাছে প্রার্থনা করি ওরা যেন ভালো থাকে। প্রণাম জানাবো। আরে গোপাল, এসো এসো এসো। তারপরে একদিন পর বোনের কথা মনে পড়লো? বসো বসো বসো। হ্যাঁ আসলে ওই সময় করে উঠতে পারে না যাও। ঝিনুক বাবা, ঝিনুক। আরে সুজন, তুমি এখানে এই বাড়িতে? ওনার ছেলেকে গান শেখাতে এসেছিলাম। ঝিনুক কি বল কাকা? চলো বাবা, তোমায় গান তুলে দি, চলো। গোপাল আজ যাও, তুমি বাউলকে চিনলে কি করে? ওকে চিনবো না কেন, ও তো আমাদের পাশে বাড়ির ছেলে। যাও তুমি ঘরে যাও, সখী ঘরে ভেতরেই আছে। আচ্ছা বাউল গোপালের পাশের বাড়ির ছেলে, কিন্তু সখী আমার কাছে কথাটা গোপন করলো কেন? এর মধ্যে কোনো রহস্য আছে? তোকে তো সব বললাম, ঝিনুকের বাবা যদি সব জানতে পারে তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। না না, এসব কথা কি বলা যায় নাকি? আরে মা কেমন আছে রে গোপাল? ভালোই আছে, ভালোই আছে। শোন সখী, তুই তো জানিস বন্ধু বান্ধবের চক্রান্তে পড়ে আমি বাবার সব সম্পত্তি নষ্ট করে বসে আছি। এখন তোর ওই বুড়ো মা তোর বৌদিকে দুবেলা চারটে ভাতও খাওয়াতে পারি না রে, তাই তোর কাছে এসেছিলাম কিছু টাকার জন্য। কিন্তু তোদের জন্য ওনার কাছে টাকা চাইলে তোরা ছোট হয়ে যাবি যে। তুই ঠিকই বলেছিস সখী, তুই এক কাজ কর, তোর হাতের একটা বালা খুলে আমাকে দিয়ে দে, জানে ও জিজ্ঞাসা করলে বলবি নদীতে স্নান করতে গিয়ে পড়ে গেছে। তুই কি বলছিস, স্বামীর দেওয়া বালা তোকে দিয়ে তাকে মিথ্যে কথা বলবো? হ্যাঁ বলবি। না না, সে আমি পারবো না। পারবি না সখী, তোর স্বামী যদি শোনে যে তার চোখে ধুলো দিয়ে তুই বিয়ে করেছিস। এ কথা তুই বলতে পারলি গোপাল?
শোন সখি শোন, এই সামান্য একটা বালার জন্য আমার মুখ দিয়ে তোর আর সুজনের ব্যাপারটা তোর স্বামীর কানে তুলতে দিস না। আমি জানি, আমি জানি এই সামান্য একটা বালার জন্য তুই তোর স্বামীকে হারাতে পারবি না, আর স্বামীকে নিজের মনের মধ্যে ধরে রাখার জন্য এই সামান্য একটা বালা তোর কাছে কিছু না, কিছু না। আজি সখি, আজি ভগবান, আর এ বাড়িতে থাকা ঠিক হবে না। সখী যদি মনে করে তার জন্যই আমি এ বাড়িতে রয়ে গেলাম, তাহলে তার অন্তর্জ্বালা আরো বাড়বে। সুজন যদি আর এখানে থাকে তাহলে সব জানাজানি হয়ে যাবে, আর জানাজানি হয়ে গেলে আমার সোনার সংসারে আগুন লাগবে। না 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 না, তা হতে পারে না, কিছুতেই হতে পারে না। সুজন একটু বাইরে এসো, কথা আছে। তোমাকে এখানে ডেকেছি একটা কথা বলতে। বলো। আমি তোমাকে অনুরোধ করছি তুমি এ বাড়ি ছেড়ে চলে যাও, আর কোনো দিন এখানে এসো না। তুমি যতদিন এখানে থাকবে আমি ততদিন শান্তি পাবো না। আমার আমার ভীষণ ভয় করে, জিনুকের বাবা যদি জানতে পারে তাহলে আমার কপাল ভাঙবে। তুমি মুখে না বললেও তোমার মনের কথা আমি তোমার চোখ দেখেই বুঝতে পেরেছি সখী। তাই আমি মনস্থির করেছি ভোর হওয়ার আগেই আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু সখী, আমি আমি আজও তোমায় ভুলতে পারিনি। তাই বলে তুমি আমার মনকে দোষ দিও না, আমার মনে কোনো পাপ নেই। তুমি এ বাড়িতে স্বামীর ঘর করছ, শান্তিতে আছো, সুখে সংসার করছো, এ দেখে আমার বড় ভালো লেগেছে। আমি আমি ভগবানের কাছে প্রার্থনা করি চিরটা কাল তুমি যেন ঠিক এরকমই থাকতে পারো। আমি আমি এই মুহূর্তে এ বাড়ি ছেড়ে চলে যাব। দুঃখ শুধু একটাই, তোমার ঝিনুককে দেওয়া কথা আমি রাখতে পারলাম না। কাল সকালে ও ঘুম থেকে উঠলে ওকে বলো তোমার বাউল কাকা চলে গেছে। শুধু শুধু আমার সঙ্গের সাথী ওই তোতারাটা আমি তাকেই দিয়ে গেলাম, তাকেই দিয়ে গেলাম। শোনো, ঝিনুকের কাছে শুনেছি তোমার মেয়ের নাম মালা। এও শুনেছি মালার মা আরে পৃথিবীতে নেই, তাই তাই তোমাকে অনুরোধ করছি তুমি তুমি আবার বিয়ে করে সুখী হও। দরজা বন্ধ? হ্যাঁ, এবারে দরজা তোমার জন্য বন্ধ হয়ে গেছে। বেহায়া নির্লজ্জ কলঙ্কিনী, এখনই এ বাড়ি থেকে চলে যাও। তোমার মতো কলঙ্কিনী কোনো জায়গা নেই এ বাড়িতে। আমার কোনো দোষ নেই, আমি কোনো অপরাধ করিনি। তবু যদি তোমার কাছে অপরাধী হয়ে থাকি আমাকে ক্ষমা করে দাও। তোমার কোনো ক্ষমা নেই, এই মুহূর্তে তুমি এ বাড়ি থেকে চলে যাও। না না, আমি কিছুতেই এ বাড়ি ছেড়ে যাব না, কিছুতেই না। ওঠো,
তোর সুজনের কাছে যাওয়ার রাস্তা এটাই। আমার দিদি, আমার একটা কথা শোনো, একটা কথা। না, তোমার কোনো কথাই আমি শুনবো না। ওগো ওগো, আমার বুকের মানে ঝিনুককে ছেড়ে আমি কোথাও গিয়ে বাঁচতে পারবো না। আমাকে আমাকে ঝিনুকের কাছে যেতে দাও, আমাকে ঝিনুকের কাছে যেতে দাও। না, এরপর থেকে তুমি যদি ঝিনুকের মুখ দেখবার চেষ্টা করো, তাহলে সেদিন তুমি ঝিনুকের মরা মুখ দেখবে। আর এক মুহূর্ত তুমি যদি এখানে দাঁড়িয়ে থাকো, তাহলে তুমি আমারও মরা মুখ দেখবে। বিনা দোষে তুমি আমাকে এত বড় শাস্তি দিলে, কেন কেন? আমি কি দোষ করেছি? উত্তর দাও, উত্তর দাও। ঠিক আছে, আমি আমি চলে যাচ্ছি। এত বড় কথার পর কোন স্ত্রী আর কোন স্ত্রী আর থাকতে পারে না। ঝিনুককে বলো তার মা, তার মা মরে গেছে। কিছুদিন হয়তো কান্নাকাটি করবে, তারপর তারপর আমাকে বলে যাবে, বলে যাবে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।